নতুন করে কোনো ধরনের সংঘর্ষ কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারটি নিশ্চিত করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের যে প্রক্টোরিয়াল বডি রয়েছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে কথা বলছেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র নেতাদের সাথে। অন্যদিকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রাতে তাদের যে সদস্য ছিল সেই সদস্যদের থেকেও কিন্তু অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। এখনও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে, এখানে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে এবং কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার এসেছেন এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করছেন। সব মিলিয়ে প্রথম যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটি নতুন করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে তারা তাদের শিক্ষার্থীদের চিকিৎসায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 86 জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তার মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত এটাও নিশ্চিত করেছে চিকিৎসকরা, সেই চিকিৎসক শিক্ষার্থীদের চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন কোনো শিক্ষার্থীকে যদি উন্নত চিকিৎসা দিতে হয় সেটি তারা করবেন এবং সেই যে ব্যয়ভার সেটিও তারা বহন করবেন। এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলছিলেন, তারা বলছেন এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, কতটি দোকান আগুনে পড়েছেন তারা সেটি নিরূপণ করেছেন। তারা বলছেন কেউ যদি তাদের কাছে অভিযোগ নিয়ে আসেন তা তদন্ত করবেন এবং তারা আইনগত ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু তদন্ত যাতে হয় পুলিশ সদস্যরা আলামতগুলো সংগ্রহ করছেন, কোথা থেকে ঘটনার সূত্রপাত হয়েছে সেই ব্যাপারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছেন। আমরা ব্যবসায়ী নেতাদের সাথেও কথা বলেছি, ব্যবসায়ী নেতারাও যেটি বলছেন যে অনেকগুলো ব্যবসায়ী আসলে তাদের সহায় সম্বল যা ছিল সেগুলো তারা খুঁয়েছেন এবং নতুন করে যাতে শিক্ষার্থীদের সাথে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেটি তারা চাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে তাদের যে ক্ষতি হয়েছে তারা সেই ক্ষতিপূরণ চান এবং তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই বিনোদপুর বাজারটি মূলত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপরেই আসলে নির্ভরশীল, সে কারণেই তারা চান যে ছাত্র এবং ব্যবসায়ীদের সম্পর্কটি সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কে পরিণত হোক। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন সেই ঘটনা তারা যে ক্ষতিপূরণ সেটি তারা চান। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, তারা বলছেন যে এই মুহূর্তে তারা অগ্রাধিকার দিচ্ছেন নতুন করে যাতে কোনো ঘটনা না ঘটে সেটি খেয়াল রাখছেন এবং সেটি খেয়াল রাখতে গিয়ে রাজশাহী প্রযুক্তি অ্যান্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিনোদপুর বাজার পর্যন্ত তারা বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছেন এবং তারা বলছেন যে ন্যূনতম যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি তারা দেখছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।